সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম যিনি সেখানে আছেন মোহন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ত্রাণ না পাওয়ার অভিযোগ আপনার প্রতিবেদনই আমরা দেখেছি এবং নিশ্চয় আরো অনেকেই আপনার কাছে সেই অভিযোগ করেছে এই অভিযোগের পরে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে এখন কি পরিস্থিতি ত্রাণের রঞ্জনা ত্রাণ নিয়ে মূলত যে কথাগুলো হচ্ছে এটা কিন্তু প্রথম দিন থেকেই অর্থাৎ বন্যা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে কিন্তু কথাগুলো হচ্ছিল এই সুনামগঞ্জের মানুষের কারো ঘরেই কিন্তু খাবার নেই কারো ঘরেই আপনার ঔষধ নেই সুপিয়া পানি নেই তারা কিন্তু বারবারই বলছিলেন তা তাদের ত্রাণের প্রয়োজন অনেক বেশি ত্রাণের প্রয়োজন যেটা এখন পর্যন্ত অপর্যাপ্ত এবং সেইটা নিয়ে কিন্তু আমরা প্রশাসনের লোক অর্থাৎ যারা বাহিনীগুলো রয়েছে নৌবাহিনী আপনার বিজিবি তাদের সাথে কিন্তু কথা বলেছি তারা কিন্তু বলেছে এখন পর্যন্ত সেই ত্রাণ কিন্তু অপর্যাপ্তই সেটা পর্যাপ্ত যদি দেওয়া হয় সেক্ষেত্রে তারা সেটা বন্টন করতে পারবেন আমরা একটু ত্রাণের বিষয়ে যে আমাদের সাথে স্থানীয় কয়েকজন মানুষ যোগ দিচ্ছে আমরা একটু তাদের সাথে কথা বলবো মূলত যে আসলে তারা কি পরিমাণ ত্রাণ পাচ্ছে আদৌ কি পাচ্ছে কি না আপনি তো এলাকায় বসবাস করেন বন্যার পর থেকে এলাকায় আছেন এ পর্যন্ত আপনারা কোনো সহায়তা বা ত্রাণ কি পেয়েছেন কিনা বেদনার সময় ডাইলের একটা নাস্তা দেখেছে আর পানির বোতল দেখেছে লাইতে একটা করে জনে মানুষের বেনে দেখেছে পানির বোতল জনে একটা করে আর ডাইলের একটা খিচুড়ি দেখেছে এগুলো কারা দিয়ে যাচ্ছে তারা দেখেছে অতটুক তো আমি চিনি না দিতে তো তাইনের বাসার ছেলে লোকে আসি তাইনের নৌকাটা দেখেছে আমি আরে আরেকজনের সাথে একটু কথা বলে যে আপনি যদি একটু বলেন যে আপনি কেমন ত্রাণ পেয়েছেন এই পর্যন্ত বা পাচ্ছেন কিনা আমরা খুব কষ্ট ভোগে আছি বুঝুন আমরাfores জায়গা আমরা দেদিন স্ক্রুত্র ত্রাণ পাচ্ছেন কিনা জি ত্রাণ সহযোগিতা খানি খানি তো নাই না আমরা তাই না মুক্তি যুদ্ধ আছে তাই না কিছু আমরা খানি খাদ্য দিছে আর কেউ আমরা কোনটা দিছে না বুঝছো রঞ্জন যেমনটা শুনছিলেন আসলে যে ত্রাণ কিন্তু দেওয়া হচ্ছে যেটা পর্যাপ্ত না কয়েকজন পাচ্ছেন কয়েকজন পাচ্ছেন না এরকম কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি এবং আমরা মূলত যে যেসব জায়গায় যাচ্ছি সেসব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে ত্রাণ সহায়তাটা আমাদের যেটা আমাদের চোখে ভাসমান সেটা হচ্ছে এখন পর্যন্ত ত্রাণ অপর্যাপ্ত এবং সুনামগঞ্জবাসী কিন্তু সেটাই বলছিলেন তাদের অভিযোগের ছিল কিন্তু বিস্তর যে ত্রাণ সহায়তাটা যেন একটু বাড়ানো হয় এই ত্রাণ সহায়তা বাড়ানো বাড়ানো গেলেই মূলত যে যে মানবিক সংকট সেই মানবিক সংকট থেকে মূলত উত্তরণের একটা উপায় থেকে যাবে এবং বাহিনীগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু বলছিলেন যে বেসরকারিভাবে যদি ত্রাণ সহায়তা দেওয়া যায় সেগুলো কিন্তু সেগুলো তাহলে কিন্তু প্রাপ্যতা পেয়ে যাবে রঞ্জন আরেকটা ব্যাপার বলে রাখি যে ত্রাণ সহায়তার পাশাপাশি কিন্তু আরেকটি অভিযোগ পাওয়া যাচ্ছে যারা বন্যা কবলিত মানুষ যাদের বাড়িঘরে রেখে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা কিন্তু টুকটাক ফেরা শুরু করেছে এবং তাদের বাড়িঘরের কিন্তু জিনিসপত্র বা মালামাল কিন্তু তারা অনেকে পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ জানাচ্ছিলেন সুনামগঞ্জে যারা এখানে স্থানীয় মানুষজন যারা বানভাসী মানুষ রয়েছে তারা কিন্তু এই অভিযোগগুলো বারবারই করে আমাদেরকে আমাদের কাছে তুলে ধরছিলেন রঞ্জন সুনামগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ নিশ্চয়ই মোহন আপনি থাকুন সেখানে পরবর্তীতে আপনার কাছ থেকে আরও খবর খবর আমি জেনে নেব ধন্যবাদ আপনাকে